যে মানুষের পার্সোনালি কি বলবো পার্সোনালিটিতে একটু প্রবলেম আছে, আমি অ্যাজ এ আর্টিস্ট অ্যাক্ট্রেস না শুধু একজন সাধারণ শিল্পী হিসেবে বলবো যে আমার তাকে ভালো লাগে না, না অফার আসলেও করব না। আপনি সেটা একাধিকবার করতে পারবেন না, আপনি সবার মন রক্ষা করতে পারবেন না। সো আপনি যতই আপনি গোপনীয়তা মেনটেন করেন, আপনার অবশ্যই সেটা একের অধিক বা অনেকবার যাওয়া, সে মন যা করতে যেয়ে সে নিজেই বিলীন হয়ে যাচ্ছে। অনেক ভালো লাগছে, কারণ সাংবাদিক ভাইয়েরা সবসময় আমাদের পাশেই থাকে, বিপদ আপদ আমাদের বিনোদনের যত নিউজ আছে সব তারাই তো দেয়, আপনারাই তো দেন, ভালোই লাগছে। একজন বিনোদন সাংবাদিক অনেক দরকার, একজন বিনোদন সাংবাদিক ছাড়া আর্টিস্ট অনেকটাই অচল, কারণ তারা যদি হেল্পিং হ্যান্ড হিসেবে না থাকে পাশে, আমাদের কাজ অনেক হেল্প করে তারা। হ্যাঁ অবশ্যই 100% পরিপূরক, বললামই তো। এখন আমি নাটক নিয়েই বেশি ব্যস্ত, আর হচ্ছে অনেকগুলো সিনেমার কাজ শেষ হয়ে গেছে, এগুলো রিলিজের খাতা, নাটক সিরিয়াল সিঙ্গেল নাটক এগুলো নিয়ে। হ্যাঁ আমার একটা সিনেমা, দুটো সিনেমাই মুক্তির আশায় আছে, একটা হচ্ছে বীর মাতা আর একটা হচ্ছে দুই রাজকন্যা, দুটোরই কাজ শেষ হয়ে গেছে, রিলিজ হবে ইনশাল্লাহ। না চলচ্চিত্র নিয়ে তো আমি 10 বছর ধরে চলচ্চিত্রে কাজ করতেছি, নাটক না নাটক সিনেমা আমি দুটোই একই সাথে শুরু করেছি, সো সে জায়গা থেকে বলবো দুটাতেই কাজ করি, কাজ করব। একটা সিনেমার নাম বীর মাতা আর একটার নাম হচ্ছে দুই রাজকন্যা। আমার 6টা সিনেমা রিলিজ হয়েছে, অনেকগুলো মনে আছে, দেমাক, ভালো থেকো, তারপরে হচ্ছে না মনে আছে, তুই আমার, তুই আমার রাজা, আমি তোমার রানী, তারপরে হচ্ছে কি ভুলে গেছি কেন নাম সব, সবাইকেই ভালো লাগে, আমি যার সাথে যখন কাজ করি তাকেই ভালো লাগে। এটা তো বলা যাবে না, একজনের নাম বলে আরেকজন হিরো মাইন্ড করবে, কষ্ট পাবে, তারপর দেখা যাবে আমার সাথে কাজ করতে চাবে না। সবচেয়ে সুদর্শন হিরো মানেই তো সুন্দর, কার চেয়ে কে কম, এটা কাউকে ছোট করবো না আমি, সবাই সুন্দর, সুন্দর না হলে তো সবাই সুন্দর, সবাই তো হিরো, সবাইকেই দর্শক ভালোবাসে, আমার সবার সাথেই কাজ করতে হবে। জি কেউ এগিয়ে নাই, সবাই হচ্ছে ফ্লপ, এখন এখন সিনেমা ওইরকম ভাবে রিলিজ হওয়ার পর সুপার টুপার বাম্পার হিট আগে যেরকম স্বপ্নুর আপুদেরটা হতো, আমার মতে আমি কাউকেই ওরকম মানে এগিয়ে আছে বলবো না, সবাই সমানভাবে কাজ করতেছে, সবাই যে যার জায়গা থেকে ট্রাই করতেছে ভালো করে। আমার অভিনয় ভালো লাগে, আমার অভিনয় আমার অনেক ভালো লাগে, আমি অনেক আমার অভিনয়ের ভক্ত, আর এই জন্য আমি এখনো কাজ করতেছি। ভাল লাগে না আমার, আমার শুরু থেকেই না অফার আসলেও করবো না, আমার শুরু থেকেই ভাল লাগে না, আমি বসে নাই, আমি তার সাথে কাজ করবো না, আমার তাকে পার্সোনালি ভালো লাগে না, যে মানুষের পার্সোনালি কি বলবো পার্সোনালিটিতে একটু প্রবলেম আছে, আমি অ্যাজ এ আর্টিস্ট অ্যাক্ট্রেস না শুধু একজন সাধারণ শিল্পী হিসেবে বলবো যে আমার তাকে ভালো লাগে না। স্বপ্নের পুরুষ সেটা ভাইয়া হ্যাঁ গোপন রাখা যায়, বাট আপনি সেটা একাধিকবার করতে পারবেন না, আপনি সবার মন রক্ষা করতে পারবেন না, সো আপনি যতই আপনি গোপনীয়তা মেনটেন করেন, আপনার অবশ্যই সেটা একের অধিক বা অনেকবার যাওয়া, সে মন যা করতে যেয়ে সে নিজেই বিলীন হয়ে যাচ্ছে, আমি তার লাইফ নিয়ে কিছুই বলতে চাই না, এটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার, বাট আমাকে যদি কেউ বলে যে আপনি কি সাকিব খানের
সাকিব খানের বিপরীতে কাজ করবেন কিনা, আমি বলবো যে না আমি করবো না। আমি কখনো কোথাও বলিও নাই যে আমি সাকিব খানের বিপরীতে কাজ করতে চাই, অনেকেই তো আগে থেকে শুনে আসছে, আমি কখনো বলি নাই। জি তাকে তো আমি চোখ থেকে দেখি নাই, কাজ থেকে দেখি নাই, বাট আমি তাকে ফিল করতে পারি যে সে একজন রিয়েল হিরো ছিল। আর এখনো যাকে মানুষ মানুষ মরে যাওয়ার পরও যাকে এত ভালোবাসে, সে অবশ্যই ভালো। আমি এই যে বললাম আমার তার অ্যাক্টিং ভালো লাগছে, তার সিনেমাগুলো সে খুবই, অনেকগুলো সিনেমা করে না, যেগুলো করছে দেখছি তার সব কিছুই ভালো লাগছে আমার এখন। হ্যাঁ অবশ্যই অবশ্যই, কেন না। কেমন পুরুষ পছন্দ, এগুলা তো হচ্ছে পার্সোনাল পার্সোনাল কথাবার্তা। আমার একটু বোকা শোকা টাইপের মানুষই পছন্দ, বেশি চালাক আমার ভালো লাগে না। বেশি বেশি চালাক হলে এরকম আবার আমার হাজবেন্ডও এরকম এরকম করবে, সেগুলো নিয়ে আপনাদের সাথে আবার ইন্টারভিউ দিতে হবে, কি দরকার। বোকা ভদ্র ভদ্র টাইপের মানুষ পছন্দ না।